রাজ্য মৎস্য দপ্তরের উদ্যোগে জলধরো জলভরো প্রকল্পের আওতায় মৎস্য চাষীদের স্বনির্ভর করতে উন্নত মানের মাছের চারা বিতরণ। সেই মতাবেক মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় ও ব্লক মৎস্য দপ্তরের উদ্যোগে এদিন এক অনুষ্ঠান করা হয়। মদ্যপ অবস্থায় স্ত্রীর ওপর শারীরিক অত্যাচার স্বামীর, অবশেষে গৃহবধূকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। ঘটনায় শোকের ছায়া মৃতার পরিবারে। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত স্বামী। ঘটনাটি ঘটেছে মালদার বৈষ্ণবনগর থানার লক্ষ্মীপুর অঞ্চলের হজর তোটোলা এলাকায়। ভোটার তালিকায় নাম সংশোধন ও নতুন ভোটারদের নাম তোলার কাজ শিবিরের মাধ্যমে শুরু করেছে ইটাহার ব্লক প্রশাসনের তরফে ইটাহারে। গত কয়েকদিন ধরে ইটাহার ব্লকের বিভিন্ন অঞ্চলের এলাকার প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয়ে মূল গেটে শিবির করে এলাকার সাধারণ মানুষের ভোটার তালিকা সহ ভোটার কার্ড ভুল ভ্রান্তি সংশোধন করা হচ্ছে নির্দিষ্ট ফর্ম পূরণ করে। শীতকালীন বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল ইটাহারে। মঙ্গলবার ইটাহার উচ্চ বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হয় ইটাহার উচ্চ বিদ্যালয়ের মাঠে। উন্নত শিক্ষা, সুস্থ চেতনা ও আদর্শ মানুষ হওয়ার লক্ষ্যে গঙ্গারামপুর মহকুমায় CBSE অ্যাফিলিয়েশন প্রাপ্ত কোয়েট স্কুল চিত্তরঞ্জন ইংলিশ মিডিয়াম স্কুল নার্সারি থেকে স্ট্যান্ডার্ড 9 পর্যন্ত ছাত্রছাত্রীদের ভর্তি শুরু হয়েছে। মন্তেশ্বরি ডিএড এবং বিএড প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক শিক্ষিকা দ্বারা প্রি প্রাইমারি, প্রাইমারি এবং মাধ্যমিক স্তর পর্যন্ত বিজ্ঞান ভিত্তিক শিক্ষাদানের ব্যবস্থা আছে। সর্বভারতীয় স্তরে প্রতিযোগিতার বিষয় মাথায় রেখে এবছর থেকে অত্যাধুনিক মানের শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। আমাদের বিভিন্ন পরিষেবাগুলি হল ছাত্রদের জন্য হোস্টেল, যাতায়াতের জন্য স্কুল বাস, অডিও ভিজুয়াল পদ্ধতিতে শিক্ষাদান, আধুনিক মানের ল্যাব এবং লাইব্রেরি, বিভিন্ন ধরনের খেলাধুলো, ভলিবল, ফুটবল, ব্যাডমিন্টন এবং শরীরচর্চার জন্য মাল্টিজিমের ব্যবস্থা আছে, বাধ্যতামূলক ক্যারাটে এবং কম্পিউটার শিক্ষা। চিত্তরঞ্জন ইংলিশ মিডিয়াম স্কুল, ফোন নাম্বার 03521255003। এই মুহূর্তে গঙ্গারামপুর মহকুমায় চিত্তরঞ্জন ইংলিশ মিডিয়াম স্কুল একমাত্র CBSE দ্বারা স্বীকৃত ইংলিশ মিডিয়াম স্কুল। যে সমস্ত অভিভাবক ইংরেজি মাধ্যমে বা ইংলিশ মিডিয়ামে পড়াতে চান, তাদের প্রতি আমার আবেদন যে আপনারা এই বিদ্যালয়ে পড়া ভর্তি করুন ছাত্রদের। এখানে অত্যন্ত যত্ন সহ বাচ্চাদের পড়ানো হয়।